যে দিল্লি যাত্রা, সেখানে মনে হচ্ছে কোথাও প্রধানমন্ত্রী বাঙালিদের উপর ভরসা করছেন না। দিল্লি থেকে ফিরেই বিস্ফোরক নয়া তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। বাঙালিদের উপর ভরসা করে না প্রধানমন্ত্রী। 7 বছর মোদীর মন্ত্রিসভায় থাকার পর এহানে উপলব্ধি করলেন বাবুল সুপ্রিয়। দিল্লি থেকে হাওড়া স্টেশনে নেমেই সাংবাদিকদের বলেন, গত 7 বছরের দিল্লি যাত্রায় তার মনে হয়েছে বাঙালিদের ভরসা করছেন না প্রধানমন্ত্রী। ভবানীপুরে অন্য কারোর ক্যাম্পেইন করার দরকার হয় না, মানে যা মানুষের রায় আপনারা নিজেরাই দেখতে পাবেন, আমার বলার কি আছে। আমার এ সম্বন্ধে কোনো মন্তব্য নেই। দেখুন, দল তো আমিও বদল করেছি, আমার যেটা মনে হয়েছে ঠিক হয়েছে, সেটা করেছি, যা প্রশ্নের জবাব সব দিয়ে দিয়েছি। মানুষের কাজ করাটাই আসল, এবং সেটা যদি আমি দিদির নেতৃত্বে যদি বাংলার জন্য করতে পারি তাহলে সেটা যথেষ্ট ভালো হবে। এবং আমার মনে হয়েছে যে 7 বছর 8 বছরের যে দিল্লির যাত্রা, সেখানে মনে হচ্ছে কোথাও প্রধানমন্ত্রী বাঙালিদের উপর ভরসা করছেন না। এই 7 বছরে কোনো ক্যাবিনেট মিনিস্টার তো ছেড়েই দিন, কোনো বাংলা থেকে কোনো ইন্ডিপেন্ডেন্ট চার্জ মিনিস্টারও করা হয়নি। সেটা আমার কথা বলছি না, আলুওয়ালিয়াজি অনেক সিনিয়র মানুষ কংগ্রেস থেকে এসেছেন, তাকেও কোনো রকম ইন্ডিপেন্ডেন্ট চার্জ দেওয়া হয়নি। কোথাও মনে হচ্ছে যে বাংলা থেকে যারা নির্বাচিত হচ্ছেন তাদের 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 জন্যে বা তাদের ওপর কোথাও কোথাও একটা কী বলবো একটা অসামঞ্জস্য আছে, যেভাবে কাজ কাজের কাউন্সিলর মিনিস্টার হচ্ছে সেটা মনে হয়েছে। এবং আমার মনে হয়েছে যে বাংলার জন্যে মমতাদির নেতৃত্বে কাজ করতে পারবো, তাই তাই করেছি। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টিভি।